ফোন তো আমরা রাখি তোমার, এত কাজ যে টাকা পয়সা নিয়েছেন এই আমার ফেরত দিয়ে দিয়েন, আমরা আমি নেতৃত্বের জমিন আলিয়ে দিব। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগ, কলাপাড়া পৌর ছাত্রলীগ এবং সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় গত 10 জুলাই। কলাপাড়া উপজেলা ছাত্রলীগ কমিটিতে সভাপতির পদ চেয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার, তবে নতুন কমিটিতে কোনো পদ দেওয়া হয়নি তাকে। কমিটির তালিকা পাবার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন আশিক। তিনি লিখেন, নতুন কমিটিতে পদ পেতে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামকে 15 লাখ টাকা দিয়েছেন। পরে আশিক তালুকদার ও সাইফুল ইসলামের একটি কল রেকর্ডও ফাঁস হয়। রেকর্ডে শুনতে পাওয়া যায় 15 লাখ টাকা ফেরত চাচ্ছেন আশিক। হ্যালো, হ্যাঁ ভাই, আমি তো কলাপাড়া, বেশ ভালোই করছেন। আমার কি হয়েছে? আমার তো কিছুই হয়নি, আমার হাতে সাইনিং করার আছে, আমি সাইন দিয়ে দিয়েছেন, তাই এতকাল আমার থেকে যে টাকা নিয়েছেন আমার টাকাটা ফেরত দিয়ে দিন। জানা গেছে, কলাপাড়া উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, আশিক তালুকদার যে অভিযোগ করেছেন তা মিথ্যা। কমিটিতে পদ দিতে কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি বলেও জানান তিনি। আবার একদম স্পেশাল এবং যেটা সঠিক বক্তব্য, এটা একদম মিথ্যে এবং বানোয়াট একটা অপপ্রচার। সে পদবঞ্চিত হওয়ার কারণে প্রতিহিংসামূলক আমার সম্পর্কে সেই মানহানিমূলক কাজগুলো সে করতেছে। হ্যাঁ, আমি অবশ্যই পদক্ষেপ নিব, সেটা আইনি হতে পারে, আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন হতে পারে, সেটা নির্দিষ্ট কোনো কারণ আমরা এখনো জানতে পারিনি, যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানানো হবে। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন এসব কমিটি নিয়ে বিতর্ক তৈরি হলে সেদিনই 3টি কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কি কারণে কমিটি স্থগিত হয়েছে সেটি জানানো হয়নি। তৌহিদ হাসান, কালবেলা। 3টি ইউনিটের কমিটি হয়েছে, 3টি ইউনিটের ম্যাক্সিমাম লোক অর্ধেকের বেশি আমাদের আজকে সহমত পোষণ করেছে। আপনারা জানেন, যারা আমাদের ছাত্রলীগের নেতৃত্বে আসার কথা ছিল, যারা ছাত্রলীগকে সামনে নেতৃত্ব দেবে, আওয়ামী লীগের পরিবারের সন্তান, যারা ছাত্রলীগকে তিল তিল করে আওয়ামী লীগ ক্ষমতায় রাজপথে সেই বিএনপি জামাত শিবিরকে হাত ভাঙা জবাব দিয়েছে, যারা দিন দিন রাত পরিশ্রম করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমার দুঃখ লাগে যে তারা কেন এই কমিটির একটা সদস্য হওয়ার পর্যন্ত যোগ্য হলো না। সেই রাতে টাকার খেয়ে ছাত্রলীগকে একটি জিম্মি করে সে একটা সিন্ডিকেট তৈরি করে আমাদেরকে একটা সিন্ডিকেটের মাধ্যমে সেই কমিটি দিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ছাত্র সংগঠন বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার নেতা দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান, মাটির মানুষের নেতা, হাজার লক্ষ লক্ষ ছাত্রলীগের নয়নের মণি শেখ আলী আসিফ ভাই কালকে সেই কমিটি দেখে সেটি তাৎক্ষণিক বিচার করে কমিটি স্থগিত করেছে। কিন্তু দুঃখ লাগে, কমিটি শুধু স্থগিত না, আমরা কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত রয়েছি, যে কোনো টাকার বিনিময়ে